वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के आलोचना करब द्वादश श्रेणी एक कविता तार छोट छोट कोश्चनगुलो निये। तो से कविताटर नाम हे महू आर देश, लेखक नाम समर सेन। तो समर सेनर जन्म हे 10 अक्टोबर 1916 एवं तार मृत्यु 23 अगस्त 1987। तो ये हमें आलोचना करब। तो प्रत्येक का प्रथम एक रिक्वेस्ट, से जरा एखो हमार चैनल सबसक्राइब करें अवश्य हमारे चैनल सबसक्राइब कर और जरा कर तक असंख्य धन्यवाद। तो ये महुआ देश कविता 1937 साले मात्र 21 बचर बयसे समर सेन लिखे। यार कैकटी कविता कव्यग्रंथे अंतर्गत ए महुआर देशटी बोलते मूलत सांताल परगनार जो निसर्ग प्रकृति प्रेम तार ऊपर भित्ति करे लिखे। तो एखाने दुटो जिनिस के मूलत प्राधान्य दिए, एक हे कि तार नागरिक जंत्रणाबोध, नागरिक सभ्यतार दूषण जंत्रणाबोध, और अन्यदिके से महुआ देश अर्थात बन्य जायगा अर्थात जेखाने गाछपाला रही है से ही निर्मल प्रकृति ग्राम्य प्रकृति, यही दुईयेर प्राधान्य कविताटी प्रकाशित हुए। चलो शुरू करा जाक। ताहले महुआ देश लेखक नाम समर सेन, तार मूल काव्यग्रंथर नाम कैकटी कविता, कत कखन एटी लेखें अर्थात 1937 साले मात्र 21 बचर बयसे तिनि लिखेछिलेन। तारपर देखो माझे माझे सन्ध्यार जलस्रोते अलस सूर्य एके देय, गलित सोनार मतो उज्जवल आलो स्तम्भ आर आगुन लागे जले अंधकारे धूसर फेनाय। एखान थेके प्रश्न आछे जे अलस सूर्य कि एके देय गलित सोनार मतो उज्जवल आलोक स्तम्भ। उत्तर सूर्यके अलस बला हयेछे केन না সূর্য কি বলা হয়েছে? মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোত অর্থাৎ সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় কি হয় সূর্য তখন কিন্তু অস্ত যায় অর্থাৎ সারাদিনে কাজ শেষ হয়, ক্লান্তি হয়, তাই এখানে অলস সূর্যের কথাটি বলা হয়েছে। আচ্ছা সোনার রং কেমন, কিসের মতো? না গলিত সোনার রং উজ্জ্বল আলোর স্তম্ভ, স্তম্ভ শব্দের অর্থ কি? খুঁটি। ঠিক আছে। আর আগুন লাগে, কিসে আগুন লাগে? আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়। তাহলে অন্ধকারের জলের অন্ধকারের ধূসর ফেনার রং কেমন? ধূসর। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসে ঘুরে ফিরে আসে স্মৃতির দুঃস্বপ্নের মতো। এখানে প্রশ্ন হয় যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কিসের মতো? স্মৃতির দুঃস্বপ্নের মতো। এখন ধোঁয়াকে বঙ্কিম বলা হয়েছে কেন? বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে বাঁকা, আর এই ধোঁয়া অর্থাৎ নাগরিক যন্ত্রণার যে ধোঁয়া, ধুলো, কুয়াশা, যেগুলো কি হয় না মানুষের বিরক্তি কারণ হয়, অসুখের কারণ হয়, তাই এগুলোকে কিন্তু কি বলা হয়েছে? বিষাক্ত বঙ্কিম ধোঁয়া বলা হয়েছে, বঙ্কিম ধোঁয়া বলা হয়েছে। কারণ এটি খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে। নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কিসের মতো? শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আসে মেঘ মদির মহুয়ার দেশ, সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। এখানে আবার প্রশ্ন হয় তাহলে মেঘ মদির দেশ কোথায় রয়েছে? না অনেক অনেক দূরে রয়েছে, সেখানে কি রয়েছে? মহুয়ার দেশ। মহুয়ার দেশ বলতে মূলত কাকে বাজানো হয়েছে? সাঁওতাল পরগনাকে। সেখানে কি হচ্ছে অনেক অনেক দূরে মেঘ মদির মহুয়ার দেশে কি ঘটছে? না সেখানে সমস্তক্ষণ ছায়া ফেলে রয়েছে। কোথায় ছায়া ফেলে রেখেছে? পথে দুধারে ছায়া ফেলে রয়েছে। দেবদারুর দীর্ঘ রহস্য, তাহলে দেবদারু দীর্ঘ রহস্য বলা হয়েছে কেন? না দেবদারু দীর্ঘ রহস্য বলতে কি, যেমন ধরো বাস্তবে আমরা যদি দেখি, দেখো সব গাছের ছায়া কিন্তু মিষ্টি নয়। একটা বাবলা গাছের ছায়া কীরকম হবে আর একটা বট গাছের ছায়া কীরকম হবে, তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছো। সেরকম দেবদারু হচ্ছে ঘন, গভীর, দীর্ঘ, তার সেই ছায়াটিকে বোঝানোর জন্য এখানে দেবদারু দীর্ঘ রহস্য কথাটি কিন্তু বলা হয়েছে। আর দূরে সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস, এই সমুদ্র দীর্ঘ নিঃশ্বাস বলতে কী বোঝানো হয়েছে? না সমুদ্র দীর্ঘ নিঃশ্বাস হচ্ছে কি, না এই যে রাতের নিঃসঙ্গতাটাকে কাটিয়ে সমুদ্র জলের যে
গর্জন, সেই গর্জনকেই বোঝানো হয়েছে। আবার এখান থেকে আসে প্রশ্ন, দূরের সমুদ্র দীর্ঘ নিঃশ্বাস, দূর সমুদ্রে দীর্ঘ নিঃশ্বাস কী করে, কী করে সে, না দীর্ঘ কী করে, না সে দূর সমুদ্র দীর্ঘ নিঃশ্বাস রাতের নিঃসঙ্গতাটাকে আলোড়িত করে তোলে। এখানে লেখা আছে রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ। তাহলে ক্লান্তির ওপর কী ছড়ে পড়ার কথা বলা হয়েছে, মহুয়ার ফুলের কথা বলা হয়েছে। কী নামার কথা বলা হয়েছে, মহুয়ার গন্ধের কথা বলা হয়েছে। আচ্ছা মহুয়া ফুল কী? দেখো মহুয়া হচ্ছে এক ধরনের ফুল যেটি কিন্তু নেশা হয় আমরা জানি যে, এবং সুন্দর একটা মিষ্টি গন্ধ, ভাল্লুকে কিন্তু মহুয়া ফুল খুব খায় এবং তারা নেশা করার জন্যই বলতে পারো এটা কিন্তু, ঠিক আছে। তো এই তারপরে দেখো আবার দ্বিতীয় প্যারা, এখান থেকে আরেকটি প্রশ্ন আসে, এই দ্বিতীয় প্যারা প্রসঙ্গে মনে পড়লো যে মহুয়ার দেশ কবিতারই কয়টি প্যারা রয়েছে। দ্বিতীয় প্যারা, এর আগে যেমন আমি আরেকটা প্রশ্ন করেছিলাম তোমাদের রূপনারায়ণ কূলে কয়টি আছে লাইন আছে আর কি, 17টি না 16টি বলেছিলাম, তারপরে এরকম এরকম কিছু কিছু পিকুলার কোয়েশ্চেন আছে, তার মধ্যে এটি একটি, মহুয়া দেশ কবিতাটি কয়টি স্তবক রয়েছে সেটি হচ্ছে দুটো। তারপর দেখো এখানে, অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার মনের ধারে কয়লার খনি গভীর বিশাল শব্দ। এখানে প্রশ্ন আসে যে এখানে এখানে বলতে কোথায় বলা হয়েছে, না এখানে বলতে কবি ওই মহুয়ার দেশে সেই জায়গা শহরের যে যন্ত্রণা, এখানে বলতে সেই নাগরিক সভ্যতাকে কিন্তু বলা হয়েছে এখানে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে নিবিড়, আচ্ছা অন্ধকার কেমন, নিবিড় অন্ধকার, নিবিড় অন্ধকারে আচ্ছা মাঝে মাঝে শুনি কী শোনেন, না তিনি শোনেন কি বিশাল শব্দ, কয়লা খনির শুনো, তাহলে মাঝে মাঝে কী শোনেন, না সেটা সঠিক অ্যান্সার হচ্ছে কয়লা খনির শব্দ। মহুয়ার বনের ধারে আছে, কী আছে, না মহুয়ার বনের ধারে আছে কয়লা খনি, এই যে কোথায় আছে মহুয়ার বনের ধারে কী আছে, কয়লা খনি আছে। অথবা গুড়ি প্রশ্ন আসছে ঘরে, কয়লা খনি কোথায় আছে, মহুয়ার মনে আছে। আচ্ছা কবি কয়লা খনির শব্দ শুনতে পান কখন আর কি, কখন বলা হয়েছে, আচ্ছা এটি নিবিড় অন্ধকারে, ঠিক আছে নিবিড় অন্ধকারে বলা হয়েছে। এরপর দেখো এখানে একটি প্রশ্ন আসে যে বিশাল শব্দটি কেন ব্যবহার করেছে, না বিশাল শব্দটি ব্যবহার করেছে তার একটাই কারণ, সেটি হচ্ছে যে এই যে কয়লা খনির যে আওয়াজ সেটা কী করে, না মহুয়ার ফুলের যে নিঃসঙ্গতা সেই নির্জনতা, সেই নির্জনতাটাকে কিন্তু অতিবাহিত করে দেয় এই শব্দের চোটে, ঠিক আছে। সেই জন্যে এই বিশাল শব্দটি কিন্তু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপরে আবার বলছে অবসন্ন মানুষের, আচ্ছা এটা হলো, আর শিশির ভেজা সবুজ সকালে, তাহলে সবুজ সকালটা কেমন ছিল, সকালটা কেমন ছিল, শিশির ভেজা ছিল। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলি, ধুলার কলঙ্ক, ঘুমহীন তাদের চোখ হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। তাহলে এখান থেকে যে প্রশ্ন আসে, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এখানে কবি কখন দেখেন, সকালে, কিন্তু মহুয়ার দেশ মানুষের চোখ কেমন, চোখ হচ্ছে ঘুমহীন, এরকম ঘুমহীন ক্লান্তি চোখ, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কী হানা দেয়, গভীর ক্লান্তি, ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়, কী হানা দেয় আর কি, ক্লান্ত দুঃস্বপ্নটা হানা দেয় সেটা হচ্ছে ঘুমহীন চোখে। তারপর প্রশ্ন এখান থেকেই আসতে পারে, মহুয়া দেশ কবিতাটি কোন স্থানের নিসর্গ প্রকৃতির কথা বলা হয়েছে, আমি বারংবার বলছি এটা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, সাঁওতাল পরগনার কথা বলা হয়েছে কিন্তু, ঠিক আছে। এখানে আবার প্রশ্ন আসে অবসন্ন শরীর, অবসন্ন মানুষ শরীরে দেখি, কবি কী দেখেন, অবসন্ন মানুষের শরীরে মানুষ দেখেন যে ধুলেমাখা কঙ্কাল কঙ্কাল দেখেন, এখানে ধুলেমাখা কঙ্কাল বলা হয়েছে কেন, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট, কারণ কবি সমস্যেন মহুয়ার দেশে শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের ধুলো কঙ্কাল দেখেছেন, ঠিক আছে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ঠিক আছে। তো এখানে এই প্রশ্নগুলো করলেই তোমাদের কিন্তু সঠিকভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে, কোনো সমস্যা নেই। যদি তোমাদের কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা না বুঝতে পারো, এবং এর সঙ্গে আরেকটা বলে রাখি যে আমার প্লেলিস্টগুলো তোমরা লক্ষ্য করবে যে আমি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি আলাদা আলাদা ডিভিশন করে আলোচনা করে দিয়েছি, কাজে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তোমরা আমার প্লেলিস্টটা
নিয়মিত ফলো করবে সেখান থেকেই কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আর এই আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। চলো।